Hello friends, I am Pranav here. Welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. Aaj ami amar table kamini bonsai er upor kaj korbo. Ei table kamini ti eti plastic er garden top er moddhe 2-3 bochor jabot etake boro korchi. তো আজ ভাবলাম এটাকে আমি একটা শেলো বনসাই পটের মধ্যে এটাকে প্রতিস্থাপন করব। তো এটা রুট বলটাকে আমি কেটে আমার বনসাই পটের মধ্যে বসানো যায় তেমনভাবে এটাকে কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি। তারপর আমার তৈরি বনসাই সয়েল দিয়ে এটাকে প্রতিস্থাপন করছি। তো এই টেবিল কামিনি এটা একটা গ্লোব স্টাইলে এখন আছে, দেখতে একটা গ্লোবের মতো। তো অনেকদিন যাবৎ এই স্টাইলে আছে। তো আমি ভাবলাম এটাকে আজ একটা নতুন একটা স্টাইল দেব। এটাকে আমি একটা মাল্টিপ্যাড একটা প্ল্যান্টের মধ্যে রূপান্তরিত করব। তো ভিডিওটি দেখুন। আমি কিছু অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে নিচ্ছি এবং প্রয়োজনীয় ডাল শাখাগুলিকে আমি ওয়েরিং করে প্যাড তৈরি করব এবং পরিশেষে সেগুলিকে আমি ট্রিমিং করে একটা সুন্দর স্টাইল দেওয়ার চেষ্টা করব, যেটা মাল্টি প্যাডেড একটা বনসাই হবে, সেই চেষ্টাই আমি করব। সঙ্গে থাকুন বন্ধুগণ, আশা করি ছোট্ট ভিডিও ভালোই লাগবে। ব্রাঞ্চগুলিকে আমি ওয়েরিং করে নিচ্ছি। এই গাছটার কাণ্ডটা ছোট কাণ্ড এবং মাল্টি ট্রাঙ্ক একটা প্ল্যান্ট বলা যায় এটাকে। তো এটার মধ্যে অনেকগুলি শাখা আছে, এগুলিকে আমি প্যাড করে নিচ্ছি। তো ভবিষ্যতে এক দুটি ডালপালা আমি ছেঁটে এটার স্টাইলটা পাল্টাতেও পারি। তো আপাতত যেভাবে আছে আমি সেভাবে একটা নতুন স্টাইলে এটাকে প্রতিস্থাপন করার প্রয়াস নিচ্ছি। এটার তিনটা চারটা ব্রাঞ্চ প্যাড আমি ক্রিয়েট করে নিয়েছি ওয়েরিং করে। এখন ট্রাঙ্ক লাইনটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। গাছটাকে আমি ওপেন করে দিয়েছি। এখন আমি প্রুনিং করে প্যাডগুলিকে আকার দেওয়ার চেষ্টা করছি। প্যাডগুলিকে আমি এখন প্রুনিং করে নিচ্ছি। মাঝখানে একটা গম্বুজাকার বড় প্যাড থাকবে, এর চারপাশে তিনটে চারটে আমি ব্রাঞ্চ প্যাড তৈরি করেছি, এগুলিকে আমি ট্রিমিং করে দিচ্ছি। তো আশা করি আমার ভিডিওতে কামিনি গাছের উপর কাজটি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভবিষ্যতে আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আমি আপলোড করতে পারি, সেই জন্য আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রাণিত করবেন। মোটামুটি আমার কাজ শেষ করে ফেলেছি।
ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, নমস্কার। এটা আমার ফাইনাল লুক, গাছটা শেষ পর্যন্ত দেখতে কীরকম হলো। সবাই ভালো থাকবেন।